নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি 2021 সালে মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত জাতক ও জাতিকার কোন কোন মাস শুভ যেতে চলেছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বাকি 6টি রাশি সম্পর্কে, অর্থাৎ তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত। আপনাদের 2021 সালে কোন কোন মাস শুভ যেতে চলেছে। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আর কিছুদিন পর 2021 সালে আমরা পা রাখতে চলেছি। আর এই 2021 সালে এই 6 রাশির জাতক জাতিকা যদি আপনি হন, অর্থাৎ তুলা রাশি থেকে মীন রাশির মধ্যে যদি আপনি হন, তাহলে আপনাদের 2021 সালে কোন কোন মাস শুভ যেতে চলেছে। তবে শুরুতে একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, এটি কিন্তু গোচর ফল হিসাবে আমি আপনাদেরকে প্রেজেন্ট করতে চলেছি। পুরোপুরি যে 100-এ 100 মিলবে এর কিন্তু আমি দাবি করব না, ততটাই মিলবে যতটা আপনার জন্মছকের সাথে সাপোর্ট করবে। তবে এতটুকুটা বলতে পারি, এই মাসগুলো, যে মাসগুলোর কথা আমি উল্লেখ করব, সেই মাসগুলো অন্যান্য মাসের থেকে কিন্তু বেটার রেজাল্ট পাবেন। আর যদি আপনারা নিজের জন্মছক বিচার করতে চান, অর্থাৎ দেখাতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক 2021 সালে তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত আপনাদের কোন কোন মাস শুভ যেতে চলেছে। তো প্রথমে আসি তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক ও জাতিকা হন, তাহলে আপনাদের 2021 সালে জানুয়ারি মাস শুভ যেতে চলেছে। এর পাশাপাশি ফেব্রুয়ারি মাসও আপনাদের শুভ যাবে, এবং এপ্রিল মাসও আপনাদের শুভ যাবে, এবং অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাস আপনাদের শুভ যেতে চলেছে। তবে এই যে মাসগুলোর কথা আমি বললাম, সেই মাসগুলো শুভ যাবে তার মানে বাকি মাসগুলো যে অশুভ যাবে এটা আমি কখনোই বলবো না। আগের থেকে, মানে বাকি মাসগুলোর থেকে, এই মাসগুলোতে আপনারা একটু বেটার রেজাল্ট পাবেন সব দিক থেকে। তাহলে আসুন এবার যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 2021 সালের কোন কোন মাস শুভ যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। 2021 সালের আপনাদের ফেব্রুয়ারি মাস শুভ যেতে চলেছে, এর পাশাপাশি মার্চ, এপ্রিল এবং জুলাই, আগস্ট মাস আপনাদের শুভ যেতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের কোন কোন মাস শুভ যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। আপনাদের 2021 সালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, নভেম্বর ও ডিসেম্বর, এই কয় মাস আপনাদের শুভ যেতে চলেছে। তবে বাকি মাসগুলো যে আপনাদের অশুভ যাবে এর কিন্তু আমি কখনোই বলবো না। বাকি মাসের থেকে এই মাসগুলোতে আপনারা একটু হলেও পজিটিভ রেজাল্ট পাবেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের 2021 সালের কোন কোন মাস শুভ যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। আপনাদের জানুয়ারি মাস শুভ যেতে চলেছে, ফেব্রুয়ারি মাসও আপনাদের শুভ যাবে, এবং মে মাস, জুন মাস, অক্টোবর মাস এবং ডিসেম্বর মাস আপনাদের শুভ যেতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের কোন কোন মাস শুভ যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। 2021-এ আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, মে মাস, জুন মাস, সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস এবং ডিসেম্বর মাস আপনাদের শুভ যেতে চলেছে। এরপরে যে লাস্ট রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি।
আপনাদের 2021 সালে কোন কোন মাস শুভ যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। আপনাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস শুভ যেতে চলেছে, এর পাশাপাশি মার্চ মাসও শুভ যাবে, এবং জুলাই মাস শুভ যাবে, সেপ্টেম্বর মাস শুভ যাবে, অক্টোবর মাস শুভ যাবে এবং ডিসেম্বর মাস শুভ যেতে চলেছে। বাকি মাসগুলো যে একদম অশুভ যাবে তা আমি কখনোই বলবো না, এই মাসগুলোতে একটু বেটার রেজাল্ট আপনারা পাবেন, এতটুকুটাই বলতে পারি। তো এই ছিল বাকি ছয় রাশির কথা, যে রাশিগুলির 2021 সালে কোন কোন মাস শুভ যেতে চলেছে তা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।